এখানে আমরা একটা সিরিজ টেস্ট বোর্ড রেখেছি, যেখানে মেন লাইন থেকে লাইন এসছে, এরপর ফিউজে গেছে, ফিউজ হয়ে গেছে অ্যাম্পিয়ার মিটারে, অ্যাম্পিয়ার মিটার থেকে সুইচে প্যারালালে ভোল্টমিটার সংযোগ করা আছে। সুইচের মাধ্যমে আমরা একটা সিরিজ সকেট প্লাগ, অর্থাৎ যেখানে আমরা টেস্ট করব, এই টেস্ট পয়েন্টটা রেখেছি। আমরা যে কোনো লোডেতে টেস্ট করতে পারি, ইন্ডিকেটর ল্যাম্প অর্থাৎ সিরিজ লাইট, সিরিজ লাইন ওকে আছে, এবং এই যে সুইচটা, এই যে এই সুইচটা আমাদের মেনের সুইচ, বাকিটা এখানে প্যারালাল সকেট, এবং প্যারালাল সকেটগুলো চালু থাকার জন্য আমরা আরেকটা ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করেছি। আমরা এখন টোটাল একটা রেফ্রিজারেটরের সার্কিটকে বাইরে নিয়ে এসেছি। এই একটা রেফ্রিজারেটর সার্কিট, এর টোটাল ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম এর বাইরে রয়েছে, অর্থাৎ এখানে কম্প্রেসারে রিলে, থার্মোস্ট্যাট সুইচ, ওভারলোড প্রোটেক্টর সব কিছুই আমরা কানেক্ট রেখেছি। এখানে থার্মোস্ট্যাট সুইচ, এসি কর্ডের মাধ্যমে ঠিকঠাক সংযোগ রয়েছে, এবং এটাই হচ্ছে এর প্লাগ সকেট। তো আমরা এখন এটাকে পরীক্ষা করার জন্য সিরিজ বোর্ডের সহায়তা নেব। এই সিরিজ বোর্ডের মাধ্যমে আমরা পরীক্ষা করে বুঝব যে রেফ্রিজারেটরটা কী কন্ডিশনে আছে, এতে লাইন দেওয়া যাবে কি না। তো আমরা প্রথমে একটা সিস্টেম রেডি করব। একজন সামনে এসো, এই সুইচটাকে অফ করো। অফ করে ওখানে যেমন আপনারা দেখুন, এখানে একটা শর্ট করা রয়েছে লাইন, অর্থাৎ এই লাইনটা শর্ট করা আছে বলেই এই বাল্বটা জ্বলছিল। যদি এখানে শর্ট করা না থাকতো, তাহলে এখানে শর্ট করার পর বাল্বটা সম্পূর্ণ জ্বলবে। অর্থাৎ দূর থেকে যদি একসঙ্গে দেখা যায়, এইখানে এখানে যে শর্টটা করা রয়েছে, সেই শর্টটা আমি যদি সরিয়ে দিই, তাহলে কিন্তু বাল্বটা আর জ্বলবে না। আর এখানে যদি শর্ট করি, তাহলেই বাল্বটা জ্বলবে। সিমিলারলি আমরা যদি এইখান থেকে শর্টটা সরিয়ে দিয়ে এইখানে শর্ট করি, তাহলেও বাল্বটা জ্বলছে। অর্থাৎ এটা এবং এটা একই সিরিজ ল্যাম্পের প্যারালালে আছে। অর্থাৎ আমরা এখান থেকেও শর্ট সার্কিট হলে তাকে টেস্ট করতে পারবো। আমরা এই টেস্টের জন্য দুটো প্রব ব্যবহার করতে পারি, ফ্যানের কয়েল থেকে শুরু করে যে কোনো কিছু শর্ট হলে ল্যাম্পটা সম্পূর্ণ জ্বলবে, এবং এইভাবে আমরা বুঝতে পারবো সেটা শর্ট আছে কি না। প্রথমে বলে রাখি, শর্ট কথাটার মানে কী? শর্ট কথাটার মানে হলো পাখাটা বন্ধ করা। শর্ট কথাটার মানে হলো, আমরা যখন কোনো রেজিস্ট্যান্সটা লো হয়ে যায়, যতটা বাধা পেরিয়ে আসার কথা ছিল ততটা বাধা পেরোতে পারে না, তার চাইতে কম বাধা, বাধাটা যখন কমে যায়, ফেজ নিউট্রাল যখন বিনা বাধায় যুক্ত হয়, তাকে বলা হয় শর্ট সার্কিট। যদি কোনো লোড ঠিক থাকে, অর্থাৎ সেটা ওপেন না থাকে, শর্ট না থাকে, ক্লোজ থাকে, তাহলে ল্যাম্পের মান, ল্যাম্পের লাইট কিছুটা কমবে সেই লোডের মাধ্যমে প্রবাহিত হওয়ার জন্য। এখন আমার সার্কিট শর্ট আছে, এখান থেকেও আমি শর্ট করলাম, সেক্ষেত্রেও শর্ট রয়েছে। সার্কিটের যে কোনো অংশ যদি শর্ট থাকে, তাহলে কী হয়, সার্কিটটা শর্ট বলে বলা যায়। তো আমার এই সার্কিটে, সিরিজ সার্কিটের এই জায়গাটা শর্ট আছে, আমি শর্ট করে দিয়েছি। এখন আমি রেফ্রিজারেটর লাইনটা চেক করতে গেলে চেক করতে পারবো না। আমি এখানে লাইটটা দিলাম, আমার কোনো রকম লাইটের পরিবর্তন হয়েছে কি না, তার কারণ এই লাইটের কথা বলছি। এবং আমার যদি ওতে লাইন যায়, এখন অ্যাকচুয়ালি লোডটা চালু হবে না, কিন্তু খুব এটা লোডটা চালু না করেও সার্কিটের মধ্যে কোনো শর্ট আছে কি না আমরা পরীক্ষা করছি। কোনো পরিবর্তন হয়নি, কেননা শর্ট যেমন জ্বলার কথা ছিল তেমনই জ্বলে আছে। শর্ট সার্কিটের মধ্যে দিয়ে সম্পূর্ণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, রেফ্রিজারেটরের সার্কিটে কোনো রকম লাইন যেতে পারছে না, কেন শর্ট সার্কিট হলে এই ঘটনাটা এরকমই ঘটে। এইবারে আমি এই লাইনটা ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই লাইনটার দিকে লক্ষ্য করবেন, তখন কিন্তু লাইনটা
ওই সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, এবং যদি শর্ট না থাকে তাহলে লাইট কিছু হলেও কমবে, কমলো। তার মানে কি, আমার এখন রেফ্রিজারেটর লাইনের মধ্যে দিয়ে আমার এই বাল্বের লাইনটা রেফ্রিজারেটরের লাইট সার্কিটের মধ্যে দিয়ে ঘুরে আসার পর বাল্বটা জ্বলছে। তাই জন্য এখন বোঝা যাচ্ছে যে রেফ্রিজারেটরের লাইনটা আর যাই থাকুক শর্ট নেই, এবং খুব ক্লোজ করো ক্যামেরাটা যে এখানে খুব হালকা খুব মৃদুভাবে একটা লাইটটা জ্বলছে, জ্বলছে, হ্যাঁ দেখা গেছে। সো থ্যাংক ইউ। এইভাবে আমরা শর্ট সার্কিট পরীক্ষা করার পর আমরা প্যারালালি কানেকশন করে দেখি তার ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কেমন আছে। তো আমরা এখন নিশ্চয়ই ফ্রিজের প্লাগটাকে প্লাগ আউট করব, এবং নেক্সট আমরা প্যারালাল সার্কিটে সেটা নিয়ে যাব। লক্ষ্য রাখতে হবে ভোল্টমিটার এবং অ্যাম্পিয়ার মিটারের মধ্যে, কি লক্ষ্য রাখতে হবে, ভোল্টমিটার এবং অ্যাম্পিয়ার মিটারের মধ্যে। সুইচ অন করতে হবে আমার প্যারালাল সার্কিটে, ওই যে অ্যাম্পিয়ার মিটার উঠে আবার একটু নেমে গেল, প্রথমেই অনেকটা উঠেছিল, এবং রেফ্রিজারেটর চালু হয়েছে। এখন দেখুন এই সিরিজ লাইটের মাধ্যমে কাঁচা, এটা হচ্ছে ডোর ল্যাম্প, আমরা ভেতর থেকে বাইরে নিয়ে এসেছি, এবং এখন দেখুন সিরিজ লাইনের মাধ্যমে লাইন পাচ্ছে না, তাই জন্য এ সিরিজে নেই, এ প্যারালালে আছে, অর্থাৎ সঠিক ভোল্টেজ লাইন পাচ্ছে, এবং আমার কম্প্রেসার চালু হয়েছে। সো আমার অ্যাম্পিয়ার সামান্য দেখাচ্ছে, আমি আবার যদি চালু করি একবার তাহলে দেখা যাবে, কেননা রেফ্রিজারেটর অফ করি সঙ্গে সঙ্গে আমার গ্রহণ করতে নেই, যে কারণে আমি এখনই দেখাচ্ছি না, পরবর্তীতে বিষয়টা দেখানো যাবে, ভিডিওটা পজ করতে হবে।